আসসালামু আলাইকুম। আমি বিপিএসসি হসপিটাল থেকে ডাক্তার মোহাম্মদ শরীফ হোসেন খান বলছি। আশা করি আপনারা ভালো আছেন। আমি বিপিএসসি হসপিটালটা হলো 12x1 রিং রোড, সমবায় বাজারের উল্টো পাশে। তো এখানে আমি নিয়মিত বিকাল 5টা থেকে 7টা পর্যন্ত ঢুকে দেখছি। তো যাই হোক, আজকে আমি আপনাদের একটা অত্যন্ত কমন একটা রোগ সম্বন্ধে বলবো, সেটা হলো টাইফয়েড ফিভার, টাইফয়েড এবং প্যারাটাইফয়েড। তো সালমোনেলা টাইপি নামে একটা জীবাণু দিয়ে টাইফয়েড রোগ হয়, আর সালমোনেলা প্যারাটাইপি দিয়ে প্যারাটাইফয়েড রোগ হয়। এটা সাধারণত খাবারের মাধ্যমে মানুষের পেটে ঢোকে। তো আমরা যারা বাইরের খাবার, খোলা বা বাসি খাবার খাই কি হোটেলের খাবার খাই, এদের তো পার্সোনাল হাইজিন অতটা থাকে না। ওই রাস্তার ধারের খাবার, স্ট্রিট ফুড যেটা বলে, চটপটি, ফুচকা, এটা সেটা তো কেউ কেউ খাই, সব করেও খাই। তো সেগুলোতে ভিতরে টাইফয়েডের জীবাণু থাকার সম্ভাবনা বেশি, জন্ডিসের জীবাণু থাকার সম্ভাবনা বেশি। তো ভাইরাল হেপাটাইটিস যেগুলো, যেটা ভাইরাল হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই, 5 রকম আছে, এগুলোর জীবাণু কিন্তু ইয়ের মাধ্যমে যায়, খাবারের মাধ্যমে। তো আমরা যতই বলি চাইনিজ কিংবা ওই ফাস্টফুডের দোকান, অভিজাত দোকান কিংবা এটা সেটা, তো সেখান থেকেও আসতে পারে, কারণ বাড়ির মতো তো হাইজিন আসলে হোটেলগুলোতে মেনটেন হয় না। তো এটা থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই, তাহলে 1 নম্বর কথা যে বাইরের খাবার খাওয়া যাবে না। তো খোলা বাসি খাবার কিংবা বাইরের হোটেল রেস্তোরাঁর খাবার, এগুলো খাওয়া যাবে না। তো এখন আর বাড়ির যে খাবারগুলো, সেগুলোও চেষ্টা করতে হবে যে মানে স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুত করার জন্য। বাসায় যদি কাজের মানুষ থাকে, তারা তাদের হাইজিন যেন ভালো থাকে, তাদের ওই খাবারের যেগুলো কোটা বাছা করতে কিংবা ইয়ে করতে, যেন ভালো করে হাত ধুয়ে তারপরে করতে হবে। আর এগুলো যদি আমরা মেনে চলি, তাহলে দেখা যাবে যে আমাদের এই জীবাণুটা ঢুকছে না, তাহলে অসুখটা হবে না। আমি আগেও বলেছি আপনাদের যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আগে প্রতিরোধ করতে হবে যাতে অসুখটা না হয়। এর সিম্পটম হল যে টাইফয়েড জ্বরটা সাধারণত স্টেপ ল্যাডার প্যাটার্ন অফ টেম্পারেচার হয়। স্টেপ ল্যাডার মানে সিঁড়ির মতো, মানে আস্তে 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 বাড়বে, এবং পেটে ব্যথা হতে পারে, জ্বরটা অনেক বেশি হতে পারে, 103-104 হতে পারে। আর টাইফয়েড জ্বরের জীবাণুটা ওই পেটের ইন্টেস্টাইনে অন্ত্রে আর কি বাসা বাঁধে, যার ফলে পেটে অনেক সময় ব্যথা হয়, এবং ট্রিটমেন্ট ঠিক মতো না করলে আলসার হয়, আলসার থেকে টাইফয়েড আলসার, আলসার থেকে পারফোরেশনও হতে পারে, মানে পেট ফুটো হতে পারে। তো সেরকম হয়ে অনেক সময় কিন্তু রোগী মরেও যায়, এরকম দু একটা ঘটনা। আমরা যখন ছাত্র ছিলাম তখন আমাদের মেডিকেল কলেজের এক ছাত্রী এইভাবে মারা গেছে। তো এখন এরকম অনেকে হতে পারে, কিন্তু যদি সঠিক টাইমে ট্রিটমেন্ট করা যায় তাহলে কোনো সমস্যা নেই। যাই হোক, এটা ডায়াগনোসিস হলো করতে গেলে রক্ত পরীক্ষা করতে হবে। রক্ত পরীক্ষা যেমন ভিডাল টেস্ট, ভিডাল টেস্টে টাইটারগুলো হাই আসবে, দুটোই। আর হলো যদি আপনি ইয়ে করেন, কালচার এবং সেন্সিটিভিটি, সিএস যেটা বলে, সেটা করলে পজিটিভ আসবে। তো এরকম আসলে যদি ইনফেকশনটা কম থাকে, তাহলে মানে অ্যান্টিবায়োটিক, ওরাল অ্যান্টিবায়োটিক দিলে চলবে, মনে গেলে চলবে। আর যদি সিভিয়ার থাকে, তাহলে ইঞ্জেক্টেবল অ্যান্টিবায়োটিক লাগবে, সেটা আপনি যে ডাক্তারের চিকিৎসাধীন থাকবেন উনি নির্ধারণ করবে যে আপনাকে খাওয়ার পরে দিলে চলবে নাকি ইঞ্জেকশন দিলে চলবে। কিন্তু এটা সাধারণত 10 থেকে 14 দিন এটা লাগবে। তো এটা দিলে মোটামুটি 5 দিনে হবে না, 7 দিনে হবে না, কমপক্ষে 10 দিন, না হলে 14 দিন দিলে ভালো। আর এই সময়ে যেহেতু এটা জীবাণু অন্ত্রে ইন্টেস্টাইনে এটা বাসা বাঁধে, যার ফলে এটা খাবারটা একটু নরম করে খেতে হবে,
যাও ভাত মারি ভাত, তারপরে সুজি, এগুলা মানে সফট রাইস, সব লিকুইড এবং নরম খাবার এগুলো খেতে হবে আর কি। এই অনেকের কিন্তু টাইফয়েডে আগে শোনা যেত যে টাইফয়েড ছিল ছোটবেলায় বিভিন্ন অঙ্গহানি হয়ে যায়, এটা হয় সেটা পার্মানেন্ট কোনো সমস্যা থেকে যায়, তো এই জন্য টাইফয়েড জ্বরকে মোটেই অবহেলা করা ঠিক হবে না, কারণ একটা জ্বর আসলে এটা সঠিক রোগ নির্ণয় করে এটা সঠিক চিকিৎসা করতে হবে। তো এই আর কি মোটামুটি টাইফয়েড জ্বর সম্বন্ধে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি, আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে আবার দেখা হবে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।